নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বর্তমানে আমরা রয়েছি এখন অফিসিয়াল সাইটে, আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন rrbkolkata.gov.in। আমরা এখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কলকাতা, তো কলকাতার আমরা এখন অফিসিয়াল সাইটে বর্তমানে রয়েছি আরআরবি কলকাতার। তো আজকে আমরা আলোচনা করব আরআরবি, যেটা আপনাদের গ্রুপ সি, সরি গ্রুপ ডি এবং এনটিপিসি যেসব আপনাদের ছিল, তো আপনাদের নতুন একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আরআরবি কলকাতার সাইটে, বর্তমানে এখন প্রকাশিত হয়নি, তো আশা করি কিছুক্ষণের মধ্যে আপনাদের প্রকাশিত হবে। তো গুরুত্বপূর্ণ আপডেটে আমরা এখন চলে যাচ্ছি। আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই আমার স্মার্ট নলেজ চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং সঙ্গে অল নোটিফিকেশন অন করে রাখবেন। প্রতিনিয়ত যে কোনো সরকারি এবং বেসরকারি চাকরির খবরাখবর আপডেট পাওয়ার জন্য। তো ঠিক আছে বন্ধুরা, আমরা তাহলে বিস্তারিত এখন অফিসিয়াল নোটিফিকেশন চলে যাচ্ছি। তো বর্তমানে আমরা এখন রয়েছি এখন অফিসিয়াল সাইটে, যেটা আপনার আরআরবি সিডিজি, যেটা আপনার চণ্ডীগড় অফিসিয়াল সাইটে বর্তমানে রয়েছে এখন আরআরবি চণ্ডীগড়। তো এই সাইড এই সাইটে আপনাদের অফিসিয়াল সাইটটি, অফিসিয়াল যেটা আপনাদের নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে, তো আশা করি আপনাদের আরআরবি কলকাতা সাইটেও কিছুক্ষণ পর আপনাদের আপডেট হয়ে যাবে। যেটা আপনি দেখতে পাচ্ছেন সিএন নম্বর যেটা রয়েছে আপনাদের 01/2019-03/19-81/2019, নোটিফিকেশন যেটা টু ক্যান্ডিডেটস যেটা রয়েছে আপনাদের, তো এফস আপনি ক্লিক করা মাত্রই আপনারা নোটিফিকেশন ডাউনলোড করতে পারবেন। তো আমি ডাউনলোড করে নিচ্ছি। তো আমরা অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে ফেলেছি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, নোটিশ টু ক্যান্ডিডেটস যেটা রয়েছে আপনাদের। তো প্রথমে যেটা আপনাদের রয়েছে আরআরবি হ্যাভ নোটিফাইড 3 সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিফিকেশন, যেটা আপনাদের রয়েছে 01/2019-03/19 এবং আরআরসি যেটা 01/19 যেটা রয়েছে, ভেরিয়াস ক্যাটাগরিজ পোস্টে আপনাদের যেটা আবেদন আপনারা করেছিলেন, যেটা আপনাদের এক্সিবিশন ছিল, তো সেই সম্পর্কে গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে আপনাদের। তো যেটা আপনাদের লাস্ট স্টেট পরীক্ষা যেটা আপনার ছিল, তো আপনাদের এটা আপনাদের ক্যান্সেল করেছে, যেটা আপনারা জানেন সবাই যেটা আপনাদের রয়েছে। তো কোভিড-19 প্রসেসটা যে চলছে আপনাদের, কোভিড-19 যেটা আপনাদের প্যান্ডামিক সিজন চলছে বর্তমানে, তো টোটালি আপনাদের এটা বর্তমান পরীক্ষা আপনাদের সব কিছু আপনাদের স্থগিত করে রাখছে। তো যেটা আপনাদের রয়েছে, যেটা বলেছে যে দ্য রিক্রুটমেন্ট প্রসেস হ্যাজ কমেন্স ফ্রম ডিসেম্বর 2020 আফটার রিসিভিং অফ রেজিস্ট্রেশন ইম্পোস্ট অন অ্যাকাউন্ট অফ কোভিড-19 অ্যান্ড বিইং হেল্ড ফেস, যেটা আপনার 2020 সালের ডিসেম্বর মাস থেকে আপনাদের রেজিস্ট্রেশন আপনাদের যেটা চলছিল, ঠিক আছে, ও কোভিড-19 সিচুয়েশনের জন্য আপনাদের হেল্প করে রাখছে আপনাদের, যেটা আপনাদের রয়েছে। দেন রয়েছে আপনাদের ফার্দার শিডিউলিং অ্যান্ড সিবিটি হ্যাজ বিন হেল্ড আপ বিকজ অফ ভেরিয়াস রেজিস্ট্রেশন ইম্পোজ বাই দ্য এফেক্টেড স্টেট ডিউ টু দ্য স্প্রেড অফ কোভিড-19 প্যান্ডামিক ওয়ান্স অ্যাগেন। তো এটা আপনাদের যেটা রয়েছে আপনাদের পরীক্ষা হওয়ার পর চলাকালীন, তো নেক্সট আপনাদের যেটা রয়েছে যে শিডিউলিং আপনার করেছিল, তো সিবিটি টেস্ট আপনাদের নেওয়া হবে, তারপর আমাদের কিছুদিনের ভিতরে আমাদের প্যান্ডামিক সিচুয়েশন আবারও আপনাদের চালু হয়ে যায় প্যান্ডামিক সিচুয়েশন। তো এর আগে আপনাদের কিছুদিন 2020 সালের ডিসেম্বর মাস থেকে আপনাদের একটা ভালো ছিল সময়টা, তখন কোভিড-19 সিচুয়েশনটা কম ছিল, কিন্তু যখন আপনাদের পরীক্ষার আপনার ডেট শিডিউলিং করে ফেলে, তো কিছুদিন পর আপনাদের তো কোভিড-19 প্রসেস, যেটা কোভিড-19 যেটা আপনাদের রয়েছে প্যান্ডামিক সিচুয়েশন, তো বেশি হয়ে যাওয়ায় কোভিড-19 প্যান্ডামিক সিচুয়েশন বেশি হয়ে যাওয়ার কারণে আবার রেজিস্ট্রেশন করে দেয় সব কিছু আপনাদের, কিছু রাজ্যে রেজিস্ট্রেশন করে দেয়, মানে বাধা নিষেধ লকডাউন চালু করে দেয়, তো তার জন্য পরীক্ষা স্থগিত করে রাখে, ঠিক আছে। তো তারপর নেক্সট আপনাদের যেটা রয়েছে, ক্যান্ডিডেট আর হেয়ার বাই ইনফর্ম দ্যাট ফার্দার শিডিউলিং অফ এক্সামিনেশনস উইল বি অ্যাডভাইসড ইন ডিউ কোর্স ওয়ান্স দ্য রেজিস্ট্রেশনস ইম্পোজড বাই ভেরিয়াস স্টেট আর ইস্ট। তো ঠিক আছে, যেটা আপনাদের রয়েছে, তো অবশ্যই আপনাদের অল ক্যান্ডিডেটদের ইনফর্ম করে দিবে যেটা আপনাদের রয়েছে শিডিউলিং যেটা প্রকাশ করবে, তো নেক্সট আপনাদের এক্সামিনেশন ডেট আপনাদের প্রকাশিত করবে, তো অবশ্যই আপনাদের খুব শীঘ্রই আপনাদের প্রকাশিত করবে এবং সব রাজ্যে এটাই আপনাদের বলেছে। রেজিস্ট্রেশন যদি আপনাদের বাধা নিষেধ উঠে যায় কিছুদিনের ভিতরে, আশা করি দুই তিন মাসের পর আশা করি করোনা স্বাভাবিক হলে, তো অবশ্যই আমাদের এক্সামিনেশন হবে যেটা আপনাদের বলেছে, এবং ইনফর্ম করে দেবে আপনাদের অল ক্যান্ডিডেটসদের, যে আপনাদের অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশনে সাইটেও আপনাদের বিস্তারিত দিয়ে দিবে, যেটা আপনাদের অফিসিয়াল নোটিফাইড করে দেওয়া হবে অফিসিয়াল সাইটে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা 31/5/2021 আপনাদের এটা প্রকাশিত হয়েছে, যেটা দেখতে পাচ্ছেন চেয়ারম্যান রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। তো ঠিক আছে বন্ধুরা, এটাই আজকে আপডেট জানানো ছিল। তো ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার অবশ্যই করবেন, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং অল নোটিফিকেশন অবশ্যই
অন করে রাখবেন। ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন, এটা একটা ভালো ব্যাপার। ঠিক আছে বন্ধুরা, ধন্যবাদ।